হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছো আজকে তোমাদের আপুর সাথে একটা প্র্যাঙ্ক করা হবে আশা করি তোমাদের ভিডিওটি পছন্দ হবে চলো বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক আশা করি তোমাদের প্র্যাঙ্ক ভিডিওটি ভালো লাগে

আমি তাসিনটা চলে বলে এ নিয়ে আসবো কেন আমি তো তাসিনটা চলে যেতে বলে ইয়ে নিয়ে আসলাম ওর কি বলে ওপি গেমারে এড দেওয়ার জন্য নিয়ে আসলাম এর তো আমি এড দিলাম কই আরে তো কোন তো আপনি এর নিয়ে আসলেন না তাই এর গ্রুপে কি করতে স্যার তোমারে আমি এড দিছি না তুমি আমারে নিলে না কই এড দিছো কই দেখি নাই তো এড আসি নাই এ ফাজলামু থাপাও বোকা সুদাম মি কাজকাম ফাজলামু থাপাও তোমার আমি আর দিইনি নাটক নাটক করো

তাইলে তুমি group এ কি করো solo আসো তুমি জানু মনো সোনু এসব গুলো করতে ছিলে কেন কই আমার তুমি দেখছো আমি জানু মনো সোনু করছি আচ্ছা দাঁড়াও এ দাঁড়াও তোমাদের ম্যাটারটা পরে আসতেছে একটু ওয়েট করো এ ভাই জুই ভাই আপনি কে ভাই আপনি কি আসলে মেয়ে না ছেলে ভাই ভাই তুই কি মেয়ে না ছেলে নাকি হিজড়া কোন ডে এ ভাই মাইক অন মাইক একটু তোর জবানটা একটু শোনা একটু ধন্য হয়ে যায় ভাই মেজাজ মাইক অন কর ভাই তুই মাইক অন কর ভাই মেজাজ চার্জ গরম করিস না মাইক অন কর ভাই এ বুক কাচদা মাইক অন কর তোর বলে ঠাপাইছড়ি দে বল খান কৃপूला এই এই আপু আমি তো আছি দাঁড়ান একটু ওয়েট করেন এ ভাই তুই মাইক অন কর ভাই কি এ ভাই তুই বারণ আগে সঠিক কর তারপর কথা বল মাইক অন করে কথা বল তোর মেসেজ দেখতিছছ না তুই মাইক অন কর ভাই তোর কথা আমার ভাল লাগছে না তুই মাইক অন কর তোর সাথে কথা বলো ভাই আরে ভাই তোর তো গালি দিবে তুই গ্রুপে কি করিস বল না আচ্ছা আমি তাসিন দিয়ে পাঠাচ্ছি তা দাঁড়াও তো এক মিনিট ভাই তুই মাইক অন করবি ভাই তুই মাইক অন কর ঠিক আছে তোর সাথে কথা বলবো ভাই মাইক অন কর তুই আচ্ছা আচ্ছা তাসিনটা দিচ্ছি ভাই তুই যদি মাইক অন করবি ও না আসার পর তুই মাইক অন না করছিস তোর খবর আছে ঠিক আছে আসিনকে ডাকো তুমি তুমি এর গ্রুপে কি করতিছো আমার এই কথা হচ্ছে আরে আমাকে তো উড়াই রাখলো না আমি বললাম তো আমাকে ডাকলো উড়া তোমারই উড়া উড়া তোমারই দেখি উড়া আলাদা একটা গ্রুপে বসে রইছে আর তুমি এইখানদেই এসে ঢং খাচ্ছো হ্যালো এ তাসিন तू বলো দিন এই গ্রুপে কি বলতিছিলা আই মিট ইউ নাকি মি

আরে আমাকে তো স্বামী ভাই ডাকলো প্রথম প্রেম প্রীতি Алла নাকি তাই না আরে মায়াটা আমার মায়া মায়া কি ওই ওইটা জিজ্ঞেস করছে মেসেজ দিছে যে বলছে মায়াটা কে আমি বলছি মায়াটা আমার গার্লফ্রেন্ড মায়া তোমার মার টিতন দিয়ে যখন আবার পেজে দেখাই দেব তখন বুঝবে মায়া কি আরে ওই মেয়েটা জিজ্ঞেস করছে আল্লাহ ওই মেয়েটারই বলছি তোমার এখনো কিছু বলিনি কপাল বলো এখন সবার সামনে বলব না হে বেরেশ ওর গুরব থেকে উত্তর কথা যাবে নাকি এখানতে লাপটি দিয়ে পাঠাবো

আমাকে তো নাফিস ডাকলো ও কি চিনিস না হাই নাফিজ আমার সামনে এই গ্রুপে ডাকিছিল মেয়েদের আমি জানি আমিও দেখেছি তাইলে ভাই তুই ওর গ্রুপে কি করতেছিলি আমার আমি তোর রিকোয়েস্ট দিছি তুই রিকোয়েস্ট নিস নি কেন আর রিকে যায়নি বাবা রিকোয়েস্ট যায়নি না

হ্যাঁ সেটাই তো আমরা গ্রুপে আবার আলাদা করে ভাই আসছে না আপনাকে ইনভাইট দিচ্ছি ভাই আমি ইনভাইট নিচ্ছেন না তারপরে তুমি আমি তোমার বুকিং তখন তুমি ধরলা তারপরে হয়েছে আপু বলল ধরছ না কেন যাও তো দেখে আসো আমি তারপর বললাম তোমরা দুইজন দাঁড়াও আমি আসতেছি যে আমি যে অ্যাড দিলাম আমি নামাছি দেই কেন এই সব বোঝা হয় আমি বুঝিনা তো আরে বাবা আরে আল্লাহ এই আমি তো তুমি কোনো কথাই বললো না বুঝছো তুমি কোনো কথাই বললো না না ভালোই এইটাই ভালো আমি তোমার থেকে এগুলো আশা করি না আমি আগেই বলছি যে আমি তোমারে কোনদিন বলি নি যে তুমি কোন মেয়ের সাথে যাই পড়োই না হাফিজ ভাই আমার সব কিছু ঠিক করো না হলে অবস্থা আমি তো এই ভাইটাই পাইছিলাম দেখছ তুমি গুরু ভাঙলে না কিছুর জন্য

আমরা যেমন কান্দাইছে আপনার সামনে মানে ও যেমন কান্দাইছে সেই রকম আপনার আত্মবিশ্বাস দিয়েছি গেমে মানে কেমনে কন্ট্যাক্ট করবে বিচার কোনো বিশ্বাস নেই বিচার লোকের কোনো বিশ্বাস নেই এই ওই কুড়ি যদি মেয়ে লোক না বিচার লোক শোনেন স্যাটেলাইট দিয়ে আমার সাথে যোগাযোগ করবেন স্যাটেলাইট দিয়ে আমার সাথে যোগাযোগ করবেন যদি এরকম কোনো কাহিনী হয় যদি আমি গেম থেকে বিদায়ও ফোন দিবেন যে ভাই এরকম নিয়ে চলে আপনার ওই কিটা ভাই তুমি

আরে ওইটা ছেলে মেয়ে আপনি মেয়ে কই পাব আমরা গ্রুপে আমাদের আছে মেয়ে কি রেও ছেলে আপনি আমি পরে সমস্যা নেই একবার না এই এ বটলা আমি আরে না তাই তুমি বেরে যাও যাও দেখো আমার নিয়ে সবকিছু আর আমি বলে বের হয়ে যাবো কি খারাপ তাইলে গুরু বাবার বানাও ওকে ডাকো ডাকো শোনো দাঁড়াও 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 পরে পরে বলো জীবন আমার সাথে এরকম কিছু করবা না যাতে আমার সত্যিকারের কেন হয় ওকে না করবো না